যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে অনেক প্রতিকূলতার মধ্যে 2,33,27,000 ভোট পেয়েছে। আমি আপনাদের কাছে বলবো, আপনারাই সাথী, অভিজ্ঞতা আপনাদেরও আছে, সেটা হলো 2001-এ নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের জেহাদিরা, জঙ্গিরা পুলিশকে সাথে নিয়ে বিজেপির বুথ লেভেল সংগঠনকে একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল। টার্গেট কারা ছিলেন? বুথের যুবক ছেলেটি, বুথের মহিলা কর্মীটি, পোলিং এজেন্টটি, কাউন্টিংয়ে যাওয়া আমার ভাই বা বোনটি, বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, নিচের তলাকে শুইয়ে দিয়েছিল একদম অত্যাচার করে। 1,00,000-এর বেশি ছেলে পালিয়েছিল বাংলা ছেড়ে। তারপরে ভারতীয় জনতা পার্টি আস্তে 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 আবার পুনরায় রাস্তায় নেমে পঞ্চায়েতে 11,000 আসন পেয়ে সফল নমান্য অভিযান করে বিধানসভার ভিতরে বাইরে, লোকসভার ভিতরে বাইরে সম্মিলিতভাবে লড়াই করে আমরা 1% ভোট বাড়িয়ে, 5,27,000 ভোট বাড়িয়ে 2,33,27,000 ভোট পেয়েছি।